শনিবার সকাল 10টা নাগাদ রতিয়া এলাকায় জনসম্পর্ক অভিযান সংগঠিত করা হয় বিধায়ক পিনাকী দাস চৌধুরীর নেতৃত্বে। জানা যায় আগামীকাল অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আয়োজিত হবে, তারই লক্ষ্যে প্রচুর সমর্থন নিয়ে এই জনসম্পর্ক অভিযান। তাছাড়া সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেদিকে কতটুকু কাজ হয়েছে এবং এলাকার উন্নয়ন কতটুকু হয়েছে সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করেন এদিন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। আজকে আমরা কল্যাণপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ দুর্গাপুর গাঁওসভা 19 নং বুথে আগামীকালকে দেশের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মন কি বাত অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে সামনে রেখে আমরা প্রত্যেকটি গণদেবতার বাড়িতে যাচ্ছি এবং প্রত্যেকেই অতি উৎসাহের সহিত সেখানে আমাদের সঙ্গে সামিল হচ্ছে জনসম্পর্কে, এবং কালকের অনুষ্ঠানটাকে সর্বোপরি সার্থক এবং আমরা যাতে একদম বুথ লেভেলে প্রত্যেকটা মানুষ যাতে আমাদের প্রধানমন্ত্রীর সেই বক্তব্য শুনতে পারে, জানতে পারে, তার জন্যই আজকে আমরা প্রচারে বেরিয়েছি। এবং কল্যাণপুর বিধানসভা নয়, সারা জেলায় প্রত্যেকটা জায়গায় বুথে বুথে সেই জনসম্পর্ক অভিযান চলছে। কালকের প্রোগ্রাম এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে যে আমাদের যোগাযোগ, শুধু প্রোগ্রামকে নিয়ে নয়, প্রতিনিয়ত যে ভারতীয় জনতা পার্টি মাঠে ময়দানে রয়েছে, মানুষের সঙ্গে রয়েছে, মানুষের সুখে দুঃখে, এবং বর্তমানে যারা বেনিফিশিয়ারি রয়েছে, প্রত্যেকটা মানুষ কী সুবিধা পেয়েছে, কী পায়নি, বা কী দরকার রয়েছে, বা কী জরুরি ব্যবস্থা রয়েছে, সেগুলিও আমরা জানার চেষ্টা করছি এবং মানুষকে সেই সমস্যাগুলি যদি থাকে সেটির সমাধানেরও চেষ্টা করছি। এবং সারা জেলাতেই সেই জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে।